তো হাই গাইস, আমার নাম প্রমোসিনা। তো আজকে চলে যাচ্ছি আমরা মূর্তি আনে, দুর্গা পূজার মূর্তি আনে চলে যাচ্ছি। তো আজকে বাজে 12টা, তো আমরা এখন চলে যাচ্ছি মূর্তি আনা। তো আমরা সাথে কত মানুষ আছে, মূর্তি আনতে হবে, তাই এই জন্য এই জায়গাতে আমরা বাই আছে রজত, আর অন্য আরও আছো আমার বন্ধুরা। তো আমরা চলে যাচ্ছি মূর্তি আনতে। তো গাইস, এই জায়গাতে আমরা বন্ধু আছে মূর্তি আনতে, আমরা চলে যাব। তোরা পরে গাড়ি আসবে, তো আমরা চলে যাব। তো আজকে একটা রজতে লাস্টে একটা শায়রি বলবে, মূর্তি আনার পরে একটা শায়রি বলবে, এটা আমরা শুনিয়ে নেব। তো অনেকদিন বাসলাম ভিডিও করব, করতে পারছি না, যেতেও পারি না কোনো দিকে, এই পূজার প্যান্ডেলে কাজ হয়েছে, তাই এর জন্য আমরা যেতে পারছি না। তো আজকে এইটা ব্লগটা করতেছি, তো আমরা চলে যাব মূর্তি আনতে। তো গাইস দেখে নে। তো গাইস, এমন হচ্ছে যে গাড়িতে আমরা ভিডিও করতে পারিনি, তো আমরা মূর্তি নোয়ার সঙ্গে এই জায়গাতে ভিডিও করব। তো গাইস, আমরা চলছি এখন মূর্তি দেখার জন্য। এই জায়গাতে প্রচুর মানুষ অর্ডার করে, তো আমরা অর্ডার করেছি এই জায়গার মূর্তিটা, তো দেখে নেব এখন মূর্তিটা। তো গাইস আমরা দেখে নিই, এই দেখেন গাইস কত সুন্দর সুন্দর মূর্তি এই জায়গাতে তারা অর্ডার মূর্তি বানিয়ে রেখেছে, দেখুন গাইস। এত সুন্দর সুন্দর মূর্তি। তো এই জায়গাতে আমরা কিশোরদা আছে প্রণাম করে, কিশোরদা। তো আমরা সামনে দিকে গিয়ে দেখিয়ে দেব, এত সুন্দর সুন্দর মূর্তি আছে। তো আমরা মূর্তিটা আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি, এটা অর্ডারের মূর্তি, অন্য অন্য জায়গার মূর্তি এই জায়গাতে অর্ডার দেয় কাটি করা। তো গাইস দেখুন, তো আমরা মূর্তিটা আমি দেখিয়ে দেব। তো আমরা অনেক অনেক মানুষ এই জায়গাতে এসেছে মূর্তি নিতে, এত আনন্দ লাগছে মূর্তি নেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর মূর্তি দেখতে এত ভালো লাগে। সামনে দিকে তোরা সামনে দিকে গিয়ে আমি মূর্তিটা দেখিয়ে দেব। এই জায়গায় বিভিন্ন ধরনের মূর্তি দেখা যায়, দুর্গা পূজার সময় তো তার মূর্তি মানে হচ্ছে। এইটা হলো আমরা কালীবাড়ির মূর্তি, তো দেখে নে গাইস এত সুন্দর মূর্তি অর্ডার করেছি এইরকম মূর্তি, তো দেখে নেন গাইস। তো গাইস আমরা মূর্তি নিয়ে এখন চলে যাচ্ছি, তো দেখুন গাইস এতজন আমরা এসে মূর্তি নিয়ে চলে যাচ্ছি, এত আনন্দ লাগে সবাই এক জায়গাতে হয়ে মূর্তি নিয়ে চলে যাচ্ছি। তো এই জায়গাতে একটা বাই বলেছে এই জায়গার আমরা মূর্তি নিয়েছি, জায়গাটির নাম হলো চাঁদপুর আদি কালীবাড়ি, এই জায়গাতে আমরা মূর্তিটা নিয়েছি বাড়িটা বলেছে, তাই এর জন্য ভিডিওর মধ্যে এটা সাউন্ডটা হয়নি, এর জন্য কি আমার কাছে মাইকটা আসলো তাই এর জন্য হয়নি সাউন্ডটি। তো গাইস এই জায়গাতে আমরা মূর্তি ধরে গাড়িতে বসে আছি, মূর্তি একটু হালাডিলা করলে গাইস মূর্তিটা ভেঙে যাব, এর জন্য আমরা ধরেছি। তো সবাই এই জায়গাতে দুর্গা মাইকে জয় বলেছে, তো আমরা চলে যাচ্ছি। তো দেখুন গাইস এরকম আমরা চলে যাচ্ছি মূর্তি নিয়ে। এই জায়গাতে অনেক বাইরা আছে, তারা মূর্তি ধরে বসে আছে, তারা বললো তুই ভিডিও কর, আমরা ধরে বসে আছি। আমি বলছি ঠিক আছে গাইস, দেখুন এত আনন্দ লাগে, এত বছর পরে পুজো আসছে, মাকে দেখতে আবার পেয়েছে। তাই গাইস আমরা অনেক দূরে এসেছি মূর্তি নিতে, তো এই জায়গা প্যান্ডেল আছে, তো সবাই দুর্গা মাইকে জয় বলে, আমরা এনজয় করেছি মাকে নিয়ে, তো আমরা চলে যাচ্ছি দেখুন গাইস।
তো গাইস দশমীর সময় এই জায়গাতে মূর্তি বিসর্জন দেওয়া চলে এই ব্রিজের উপর থেকে। তো আমরা ওভার ব্রিজের উপর থেকে মূর্তি বিসর্জন দেওয়া চলে, তো আমরা দেখে দিব। তো গাইস যখন সময় পাবো দশমীর সময় আমরা দেখে দিব। তো গাইস আমরা এখন চলছি মন্দিরের দিকে, তো দেখে নেন গাইস। গাইস ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রজতের একটা শায়রি বলবে এই মার জন্য বিষয়ে, আজকে এসেছি আমরা মূর্তি নিতে, তো মার বিষয়ে একটা শায়রি বলবে রজতে, এখানে রজত সে বলে দেবো, তো বলে দেন। আজকে আমি মার বিষয়ে কিছু কথা বলবো যে আমরা প্রতি বছরে এসি আমরা মার মূর্তি নিতে, তো প্রতি বছরে একবারও আমরা মা আসছে আর এসে আমাদেরকে খুব আনন্দ খুব খুশি দিয়ে মা চলে যায়। দশমীতে যখন যায় তখন আমরা হইচই করে আমরা আনন্দ উপভোগ করি। আর গাইস আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন, আমরা অবশ্যই আপনাদের ভালো ভালো চ্যানেলে আপনাদের অবশ্যই আমরা দেবো। তো গাইস কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও।